উত্তর দিকে যেখানে গিয়ে রাস্তা দুই দিকে ভাগ হয়েছে একটা রংপুর আরেকটা পশ্চিম দিকে এক রাজশাহী পর্যন্ত এখানে মহাস্তানগড় রাজা পরশুরামের রাজধানী ছিল বাড়ি ছিল সেনানিবাস ছিল আল্লাহর এক বন্দা মাসের পিঠে চড়ে আসলো ইরাম থেকে ইরাম থেকে শাহ সুলতান মা হিসাওয়ার মাসের পিঠে উপবিষ্ট আল্লাহর একলি মাহি তিনি সেখানে এসছে করতোয়া নদী দিয়ে করতোয়া নদী নদীটা এখন নাই মরে গেছে নদীর পাট দিয়েই কিন্তু এই রাস্তাটা এখানে এসে মাসির পিঠ থেকে নামছে তার কান্দে নামাজের মুসল্লা আবার ওই একটা ব্যাগের মতো বানিয়ে এখানে কোরআন শরীফ এখানে তলোয়ার এখানে তলোয়ার খাপের ভিতরে বিরাট জামা বিলম্বিত শশ্রু লম্বা দাঁড়ি একবার আস্তে আস্তে পশ্চিম দিকে এসে রাজা বসুরামের রাজধানী কালো পাথরের গেট এখানে এসে আল্লাহর বান্দা পশ্চিম দিকে তাকাইয়া দেখে যে তের একক ওই গেছে বুঝিননি আসর আসর এখন এই আল্লাহর বান্দা সেখানে পাশের ঝর্ণায় অজু করলেন অজু করে এখানে ওই কালো গেটের পিলার রাজবাড়ির ক্যান্টনমেন্টের গেটের পিলার এখানে মুসল্লাটা বিছাইয়া তলোয়ারটা এইভাবে রাখছে কোরআন শরীফটা সামনে রাখছে রেখে নামাজের নিয়ত করবে এমন সময় পশুরামের মোর্শেক সেনাবাহিনী তারা এসে বলে হল হল স্টাফ হিয়ার এই এই থাম কি আর কামিয়া আল্লাহর গোলাম পাশক্তের এক উক্ত হইছে আসরের নামাজ পড়বো পরশুরামের সেনাবাহিনীকে নো পারমিশন আমাদের এখানে তুমি যদি করতে চাও তাহলে একটাই আছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভাই আমি ব্যাগিন হারি কাল দেইনি। দেইনি নি এগুলা বললে বলতে পারো কিন্তু নামাজ পড়ার পারমিশন নাই যদি তুমি জোর করো তোমার কল্লা নিয়ে ফেলব কথাটা শুনে আসতে তলো আবার খাপের মধ্যে ঢুকাইছে কোরআন শরীফটা কাঁধে লটকাইছে নামাজের মশলাডা ভাঁজ করি কান্দের মধ্যে থুইছে থুই ওই পাশের পিলারে গিয়ে এখন ওই যে পিলারের পাথরের গাঁদনি খিলান খিলান যেটারে বলে এটা চায় শূন্য কয়েকজন একে এটার দিকে কিনলে রানো পড়তে চাইছিলাম শুধু নামাজ নামাজ এজান বাধা দিছে আজান দেওয়া ফরজ হয়ে গেছে আর আমার নবী কইছে হাজান উসু জায়গায় দাঁড়াইয়া দিতে ইয়ালে আমার সাহ কেমনে এটার যায় তাইলে বোমেন যারা ছিলেন সত্যিকার নামাজি রোজা আল্লাহ আল্লাহর আল্লাহর বান্দা ইসলামের কাছে বাধা দিছে তারা আরো আগুন হইয়া গেছে ইসলাম এমন এক বারুদের দুর্গ স্বাভাবিক গতিতে চলতে দিবেন চলবে যদি বাধা দেওয়া হয় যারা বাধা দেয় তাদেরকে খড়কুটার মতো ভাষাই নিয়ে গেছে জুরির যুগে যুগে ঠিক কিনা বলেন আজানের কথা দেখছেন নি আগে কিন্তু আজানের কথা মনে আসেন না এখন সৈন্যরা এখন আল্লাহ একবার আল্লাহ একবার মুসেক বেঈমান কাফের তারা যুগে যুগে বলেছে মুসলমানের তীর তলোয়ার বোমা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ একবারের স্লোগান যখন দেয় তখন আমাদের হাত অবশ হয়ে যায় আমাদের বুকে পালপিটিশন শুরু হয়ে যায় তলপেটে কামড় শুরু হয় আমরা বন্দুক টন্দুক থুইয়া বাথরুমে যাইয়া বসে বসে কোতাই কোতাই তাহলে আল্লাহ একবার কাফের শত্রু আল্লাহ একবার মুনাফেকের শত্রু ঠিক কিনা বলেন যার জন্য যুগে যুগে কাফের বেঈমান মোনাফিকেরা বলছে যেটা মনে করে ক খবরদার না রাই তুই আল্লাহ একবার কইস না এটা দেড় হাজার বছর আগে ইংলিশের শূন্যতা আগে আসিল এখন বোধ হয় নাই আছে কইসিলি আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা বিচার করবেন আপনারা ন্যায় পথে হাঁটবেন আরেকটা হাদিস কইতাম নি দিন একদল লোক আল্লাহ আলাইসাল্লাহ বেআ কামিল হা কেমিন আল্লাহ আর শাহাজিমের গদিতে বসবেন বিচার শুরু করবেন বিচারটা হবে লামসাম কেন কি প্রথম নামাজের হিসাব হবে নামাজ অন্য সব বাদ নামাজ নামাজের হিসাবে যেই বান্দাগুলা পাশ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাঁসা ভাইয়ু হাসাবু হেসা ভাইয়া নামাজের হিসাবে যারা পাশ করবে তাদের অন্য সব হিসাব আমি আল্লাহ লাম সাম করে দেব। সহজ করে দেব। এবার নামাজের হিসাবে একটা লোক পাশ করেছে ফেরেস্তাদের দায়িত্ব হলো যে মুন্সে হাকিমের সামনে কেশ মামলা পুটাপ করা এখন এক ফেরেস্তা দাঁড়ায় এক ইয়ার কাজা ও কাজা রবুল আলমিন এটার বাম দিকের খাতা এক কানো সাইজ গা লাল দাগ আর এক সোগা সৌগা লাল দাগ সাইজ গা কিন্তু নামাজের হিসাবে পাশ করছে কিন্তু ফেরেস্তা তো না নাসিয়া আদাম ফা নাসিয়া আব না হু হিসাবে হতেই নবীরা সারা বেগুনে কেউ না এখন ঠিক মতো নামাজ পড়েছে পাশ করে গেছে এখন ফেরেসটা গেলে তিন গা আল্লাহ বলবে তোরা ফেরেশতা জানিস না বড় দেশ চালাইতে হলে বড় রাজ্য চালাইতে হলে বড় মন লাগে পুঠি মাসের দূরা মন লইয়া বড় দেশ চালান যায় না আমি আল্লাহ চাইতে বড় দেশ নাই ঠিক কিনা বলেন আমার বান্দা যখন নামাজুর হিসাবে পাশ করেছে এর কোনোটা আমার কাছে আর কাউন্টাবো না ধরতেব না আমি সব মাফ করে দিলাম মাফ করে দিলাম তাইলে হাসরের মাঠে দরা খাওয়ার আগে নামাজ ঠিক করতে তো তোরা আসেন তো আসেন এক ময়দানে আপনারা বিশ জন পঞ্চাশ জন একশো জন মুসলমান একত্র হয়েছেন কোনো এক সফরে বা কোনো এক কাজে নামাজের রক্ত হয়ে গেছে নামাজের রক্ত হয়ে গেছে এখন নামাজ পড়তে হবে একজনে আজাম দিছে আজানের পরে এইবার নামাজ তো জামাতে পড়তে হবে এতক্ষণ তো এইটাই বুঝেছি এখন জামাতে পড়তে হইলে ইমাম দরকার কিনা এইবার ইমাম বানাইতে হইলে এখন খাঁটি গণতন্ত্র নির্ভেজাল গণতন্ত্র হস্তক্ষেপবিহীন গণতন্ত্র ঠিক কিনা বলেন এখন একজন ইমাম বানাইবেন জামাতে নামাজ পড়ার জন্যে ভোট দিবেন কাহাকে সেরাগালি বদনাকে কি ইন আক্রা মাকুমালে এই পঞ্চাশ জনের ভিতরে যে লোকটা সবচেয়ে দিনদার পারফেক্ট আদর্শ নীতিবান তাকে তোমরা ভোট দাও ভোট দিয়ে ইমাম বানাও তাহলে ভোট কাকে দেবে এটা বোধহয় আল্লাহ শিখায় নাই আই রিপিট ইন আঁকড়া আমাকুম্লাহে আত আল্লাহর হক যারা আদায় করে তারা কম হইলেও বন্দার হোক আদায় করবে আর যারা দৈনিক পাঁচবার রে বুড়া আঙ্গুল দেখায় মানে নামাজের দারের কাছেও নাই তারা আপনাদের সাথে ওয়াদা করবে আমাকে ভোট দেন আমাকে বানান গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবো আমাকে ভোট দেন মোটকার মতো রসগোল্লা খাওয়াবো বাঙ্গাল তো জাতে বাঙ্গাল হুজুগে বাঙ্গাল গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি খাওয়াবে এক জিলাপি ভাঙলে তিন গ্রাম সারা যাবে এই ব্যাটারেই দাম দরকার আর কেউ মোটকার মতো রসগোল্লা এই বাটারে দাম দরকার এখন কেউ মোটকার পিসে কেউ গরুর গাড়ির চাক্কার মতো জিলাপির পিছে। আল্লাহ রসুলের পিছনে কেউ নাই ঠিক কি না বলেন কিন্তু চিন্তা করলো না বেডাই তো কেছে গরুর গাড়ির চাক্কার মতো বড় জিলাপি খাওয়াবে এই জিলাপি কোন কড়াইতে বাজছে এই কড়াই বাংলাদেশে আছে দুনিয়ার অন্য কোনো দেশে আসে এক একটা রসগোল্লা মোটকার মতো এটা কোন হাইলাত বাজ্য যাই ভেসাই কন আপনি তাইলে চিন্তা করতে হবে সব দিক চিন্তা করতে হবে সব দিক সিদ্ধান্ত নেওয়ার আগে এইবার একটা লোক আপনাদের পছন্দ হয়েছে আপনারা সবাই তাকে বললেন একটা দায়িত্ব এই একটা দায়িত্ব বেহাজ আল ইমাম এটা হলো ব্যালট পেপার ব্যালট পেপার আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব দেখছেন নামাজ কি শিখায় এখন এই পাশে আবার মোসওয়ালা ক্যাডার দুগে তিন গা ক জেডা আপনি বুড়া মানুষ আপনি ঠিকমতে একটা দেখছি বেহাজাল ইমাম কইতে পারবেন না আপনি থামেন আপনি একটা দেখছি বেহাজাল ইমাম আমরা কই দিতে আসি এখন জেডারও নজ হইতো না এতাগ হইতো না ঠিক কিনা বলেন একজনের বেহাজাল ইমাম আরেকজনের কওয়ার জাল ভোট দেওয়ার সুযোগ ইসলামের নেতা নির্বাচনে নাই ঠিক কিনা বলেন পারফেক্ট ইলেকশনের মাধ্যমে ইমাম হবে সব করে আয়াত বলতেছি কিন্তু প্রত্যেকটা কথার সাথে ওয়াতি আল্লাহ হুকুম মানো ওয়াতি রাসুলা রাসুলের আনুগত্য তাঁত করোলি ও রে মিনকুম বুট দিয়ে যারা ইমাম বানাইছ সেই ইমামের তাত করো যার যিনি ইমাম আল্লাহ আকরু কে মুসুল্লি দাও ব্যাক আল্লাহ আকবর ইমামের তাঁত ঠিক না বলেন আবার দেখেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসুলা ও উলিল আমরে মিনকুম ইস কি কোরআন রে বাবা আবার বলছি ওয়াতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ফরজ এই ব্যাপারে কোনো কনসেশন নাই কোনো ছাড় নাই বুঝে আসলেও করতে হবে বুঝে না আসলেও ও আতীয় রাসুলা রাসুলের তা আনুগত্য করো কোনো ছাড় নাই কনসেশন নাই বুঝে আসুক বা না আসুক অ উল রে এখানে কিন্তু আল্লাহ ও বলেন নাই অ উল রে মিনকুম কিন্তু আয়াতের বচনভঙ্গি কিন্তু চাই ও আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ ও উল উলাম মিনকুম কিন্তু উল উলামের ব্যাপারে আল্লাহ ও আতিউ কোশনীয় কোশনী নি কর তাহলে যারে ইমাম বানাইস সে আল্লাহ রসুলের মতো যদি কমান্ড করে তাইলে তারে তাত করো। আর আল্লাহ রসুলের পথ থেকে বাইরে গেলে লা ত তালে মাথলু কিনফি মাছ ইয়াতি খা দেখ ফালা তুতে ইমান আগফাল না কালবাহু আর যেক্রে না অতাবা হাওয়া আহু অকা আমরুহু বৰথা মন বুট ইমাম বানাইছেন ইমাম সাপ মিউট করেছে আপনারাও করছেন। নিয়ত করি টরি এইবাডা আলহামদুল সুরা ফাতিহার কাছেও জানো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আনাসতাগফিরুকা ওয়া নাস্টাইনুকা আন না'মুলুকা ফল দরকার ছিল কুন না কি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা পড়া ফরজ এই মানে ফাতিহা তুই কি hore দোয়া কোনো ধরে না আল্লাহর তরিকোও নয় রাসূলের তরিকোও নয় শয়রাচারী ইমামাতে নিজেইডা বানাইছে ঠিক কিনা বলেন এখন যাই বনি একটু আগে যারা ভোট দিই ইমাম বানাইছে নেতা বানাইছে ভোটারদের উপর আল্লাহ এখন দায়িত্ব একটা ফরজ করে দিছে কোন দায়িত্ব আন্দোলন আন্দোলন কি আন্দোলন আল্লাহ আল্লাহর সুরে রাস্তা থেকে স্লিপ করে আরেক দিকে গেছে সঙ্গে সঙ্গে ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ হইয়া গেছে ঠিক কিনা বলেন কিয় মসজিদের তারা হরেন কোনোদিন দেন ননি ইমাম ভুল করলে আল্লাহ একবার লোকমা দেয় এই লোকমার মসলাটা আজকে বালা করি বুঝিল আরও আর শেষ আইয়েন। এখন যখন দোয়া কনুদ পড়া শুরু করেছে বুঝা গেছে ইমাম আল্লাহ রসুলের পথে তো নাই নাই হয়ে গেছে এইবার ভোট যারা দিছে ভোটার গুহ বলে ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে পাঁচ ছয় জন পিছন থেকে বললো আল্লাহ একবার ইমাম পাত্তা দেয় না গধি একবার হাই গেছি তারা আন্দোলন করলে কি হইব একটু বে বিশ ত্রিশ জন আরো জরে কি আল্লাহু একবার সুযারের বিরুদ্ধে জনমত প্রবল হইতেছে আন্দোলন মজবুত হইতেছে ঠিক কিনা বলে এইবার ইমাম কল্লা ঘুরেছে কল্লা ঘুরে কয় মুসুল্লি ভাইরা একটু আগে আপনারা সবাই মিলে একটা দায়িত্ব বেহাজ ইমাম বলে আমাদের ভোট দিয়ে ইমাম বানাইছেন নির্বাচিত ইমামের যারা আন্দোলন করে লোকমা দেয় তারা নামাজের শত্রু হুজুর এই কথা আর আপনারা লোকমা বন্ধ করে দিবেন হুজুর গদিও বাসায় নেতৃত্ব বহাল রাখতো চায় আবার এই যুগের কৃষি ইমাম কিন্তু ক্যাডার সাথে নিয়ে আঠে ক্যাডার সাথে নিয়ে হাতে আপনারা একবার দুইবার লোকমা দেওয়ার পরে লোকমা সামনে কাড়াইছে নির্বাসিত ইমামের বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিভাট কেটে ফেলবো দমক দিছে এখন জ্যাডাই কয় চাইছিলাম একটু লোকমা দিব সুরাচারের বিরুদ্ধে আন্দোলন করবো বাইরে যেই সুরি আর যে দমক দিছে দেশ খারাপ সময় খারাপ যানবাহান ফরজ এইবারে আর লোকমা দেয় না এবার নামাজ হবে জোরে হবে 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 না এইবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহ একবার প্রবল ইমাম যদি এইবার লোকমা কবুল করে দোয়ায় কুনুদ বাদ দিয়ে আলহামদ থেকে শুরু করে তাহলে ইমামতি ঠিক আছে গদি ঠিক আছে ইমামের এ করা ফরজ ঠিক কিনা বলেন আর যদি দোয়ায় কুনুদ না ছাড়ে সুরে ফাতে লাইনে না আসে তিনবারের বেশি কিন্তু লোকমা নাই মুসলা লইয়েন লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক চলে যায় লোকমা দি সো ডুকি তো লোকমা কয়বার কয়বার তিন লোকমায় সুরেচারি ইমাম যদি লাইনে না আসে এইবার আর লোকমা নাই একশন একশন ডাইরেক্ট অ্যাকশন পিছন থেকে মুসল্লি একজন এক পাওয়া গাবে এক পাও দুই পা আগানো যাবে না আমলে কাশির হয়ে যাবে নামাজ ফাসে হয়ে যাবে নামাজও বাঁচাইতে হবে সোজাচারের বিরুদ্ধে আন্দোলন এক পা আগাবে সামনে আগাইয়া দিয়া খপ করে আর বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজিয়াল কোজাদ আবু ইউসুফ তিনি কেটে খারাজে লিখেছেন খপ খুব জোরে পাইতে হইব স্বরাচারী ইমান যেন বুঝে বাইরে ভাই যে জোরে থাবা দিছে দেওয়া যায় ধরে ন এটা দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হবে গাও চুলকানা আন্দোলন হবে না বরং এইভাবে ধরে টেনে কাজী আবু ইউসুফ নিচে দিয়ে আর একটু লেগছে খেয়াল করতে হবে হুজুরের জামা আর নতুন না পুরান যদি নতুন হয় তাহলে জামা বেড়াই সাজব। আর যদি জামা পুরান হয় কি বুঝছেন তো গদির যে খাড়াই যাইব এইভাবে টেনে সরে চলে ইমামকে মুসল্লির কাতারে এনে ছাড়া যাবে না দরে রাখা ফরজ কি সারলে আবার ওখানে যাবে কিন্তু জারুয়া না হাড়ে জারুয়া সরে সার কথা বলা যাবে না কি বাম হাতে ইশারা করবে আর ধরে রাখবে ইশারা করবে এই দিক থেকে আরেকজন গিয়ে যখন স্বৈরাচার ইমামের জায়গায় ইমাম হিসাবে দাঁড়িয়ে যাবে তখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে এই মোজাহিদ আদ বাঁধবে আমি কি বুঝাতে পেরেছি জোরে কন ইনি কিন্তু বোর্ডের মাধ্যমে নির্বাসিত ইমাম নন এনাকে বলা হয় অন্তর্বর্তীকালীন ইমাম কে কেয়ার্টেইকাল ইমাম এনার দায়িত্ব হলো হাদিসের সংবিধানে যেইভাবে লেখা আছে সেইভাবে সামনের বাকি কাজটা শেষ করে দিয়ে বাড়ি ঘরে চলে যাও ঠিক কিনা বলেন এইবারে এখন ঠেলি ঠেলি ঠেলায় হোক ইমামতিহাস সে তারও গদির লোভে দিচ্ছে এইবারে আলহামদুর কাছে যায় নাই যে আলহামদ বাদ দিয়ে আগের ইমান ধরা খাইছে দেখছে ইতিহাস থেকে যুগে শিক্ষা ঠিক কিনা বলেন এইবার এই বেড়ায় আলহামদ পড়ে নাই ঠিক আছে কোনো তো পড়ে নাই কিন্তু দাঁড়াইয়া শুরু করছে আত্মাইয়া তো লি অত আত্মাই এরে আবার তিনবার লোকমা দেওয়া ফরজ কয়বার তিনবার লোকমায় যদি লাইনে আসে কোন লাইনে আলহামদুল্লাহ লাইনে তাইলে গদি ঠিক আছে ইমামতি চলবে আর যদি লাইনে না আসে ইনাকে আবার ধরা লাগবে আল্লাহ দোহাই চার রাখাতে চার যদি চারবার ধরা লাগে না আমার শেষ হওয়া পর্যন্ত এই ধরা ধরি ফরজ ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আচ্ছা ইমাম লোকমা গ্রহণ করেছে আরেক মসলা কিন্তু সালাম ফিরানোর আগে কি লাগবে সবাই কন কি লাগবে শুধু ইমাম শাহ হজুরের লাগবে কি ভুল করলা তুমি লোকমা দিতে দিতে আন্দোলন করতে করতে গলাও ফাটাইলাম আর এখন তোমার ভুলের জন্য সহসেজ দিতে দিতে কপালের চামড়া যায় আল্লাহ কয় তোমরা ভোট দিয়ে যারে নেতা বানাইছ এই নেতা যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কোনো কাজ করে এই জন্য নেতার উপরে যদি কোনো শাস্তি পেনাল্টি কোনো সেহসেষ আসে শুধু নেতার উপরে আসে না ভোট দিয়ে যারা নেতা বানায় ভোটারের উপরেও আসে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কত বড় বিপ্লবের শিক্ষা নামাজ আমাদেরকে দিয়েছে সুতরাং আমরা নামাজ ছেড়ে দিয়েছি যার জন্য আজকে এত শত কোটি মুসলমান দুনিয়ার বুকে কিন্তু বেগুন আছিল হানু খাফে যা বেগুন হয়ে গেছে মাডি আহাফ আর হাফ। অন কাফের বে ইমানটা বেগুনের লেজো ঘুরায় ঠিক কি না কর কিন্তু এক এক সাহাবারে দেখলে আবু জাহেলের পালপিটিশন শুরু হয়ে যাইত উমরে দেখলে পারস্যের বাদশাহ ইরানের বাদশাহ সেই যুগের সুপার পাওয়ার উমরের নাম হইলে কইতো ঠিক কি কর আর এজ আমরা মুসলমান একটা মাত্র দেশ আছে ইরান আকিদার দিকে তারা শিয়া তো শিয়া করি হালাই দিলে ন না কালমাতো হরে নামাজও হরে আঙ্গিকে মধ্যে বোধ হয় বেন বেরোজদারি নাই মদ না ফাঁসেক নাস্তিকও নাই ও শিয়াকে মধ্যেও আছে বলে বুঝা যায় ভালো মন্দ ব্যাখ্যানও আছে যারা হজে গেছেন মক্কা মদিনায় গেছেন তারা লক্ষ্য করলে দেখেছেন দুনিয়ার মধ্যে একমাত্র জাতি ইরান এত সুসংবদ্ধ এত অর্গানাইজড আরেকটা জাতি দুনিয়ার মানচিত্রে অন্য কোনো দেশে নাই দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিরোসীমা নাগাসাকি যখন আমেরিকা বোমা দিয়ে শেষ করে দিল আমি কিছুদিন আগে গেছি হিরোসীমা নাগাসাকিও দেখছি এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে গত চৌহত্তর বছরে আমেরিকার কোনো সেনা ইউনিট কোনো জায়গার মধ্যে জার্মানি ফ্রান্স বড় বড় শক্তি কেউ কোন একটা ইন্ডামেলানে সাহস করে না ঠিক নি চৌত্তর বছরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিন্তু সোলাইমানিকে মারার পরে ইরান কছে যে ট্রাম্পের কল্লা যে এনে দিতে পারবে তাকে কি আশি কোটি মিলিয়ন ডলার আশি কোটি মিলিয়ন ডলার ইরান পুরস্কার দেবে সেই থেকে এ ট্রাম্প গড় হতে না এক শহরে থায় না যে শহরে কাল ওই শহরে গাড়ি রাখছে কয়েক ডজন কোন সময় কোন গাড়িতে চলেই না যেন কেউ তেন না পায় ঠিক কিনা বলেন তাইলে অন্তত আলহামদুলিল্লাহ মুসলমান যদি মুসলমান হয় সংখ্যায় বেশি লাগে না বেশি লাগে না হইলে সারে আর মুসলমান নামে আজকে আমরা যারা আছি সাগরের কচুরি পানা জোয়ারে যায় ঠিক কিনা বলেন আর আমরা বংশ আজকে বিড়াল হয়ে গেছি বিড়াল যার জন্য শিয়ালে এসে আমাদের গাল সাড়ে যদি বাঘ থাকতাম সবাই আমাদেরকে সমীহ করত ঠিক কিনা বলেন আমি এমন এক সময় কথাগুলো বলেছি আল্লাহর কসম যখন ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে দাজ্জাল আপনার উঠানে ইশা আলসালাম আপনার বাড়ির দরজায় এমন সময় আমি এই কথাগুলো বললাম এই সময় আপনি শেরক বেদাত সব ছেড়ে দিয়ে যদি ইসলামের পথে আসেন ইসলামের পথে চলেন ইসলামের কথা বলেন একজন দিনের দায়ী দিনের রাই দিনের নকি হিসাবে ইসলামের জন্য আপনি যদি পিলারের মতো দাঁড়িয়ে যান আল্লাপাকরের ময়দানে আপনাকে একশত শহীদের সবাব দেবেন এই সময়টা কিন্তু সেই সময় আল্লাহ আমাদেরকে বুঝার অফিক দাম করুন। আমা আলাই পৌঁছা বালাগ ওয়াখের এরি মেয়ে রাজধিকে তুলাহ কলম তাক পৌঁছা কদম তাক পৌঁছা, বালাগাললা কাসাফাদ দুূজা বেজামা লিহ। হসনত জিহি ফিল্লাহি মিনা সঈতন রাজিম বিসমল্লাহ রহমান রহিম মোহতরামী ও মুকরমি কদ্র গ্রামী হসরত সদরুল মোহরাম গ্রা কদর ওয়াজবুল এহতরাম হাজারাত নাইব রাসুল ওলামাইকেরাম ফজালা ও মুরব্বিয়ান এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিন রাশিকিন আল্লাহ এবং আল্লাহ রাসুলের মোহেব্বিন কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাবলিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী এলাকাবাসী ভাইয়েরা মা পর্দার আলের মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্ল শুরুতে আমি মহান রব্বুল আলমিনের শুকরগুজারি করছি অনন্ত কুটি শুক্রিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এই বৈরী পরিবেশেও ঐতিহ্যবাহী যে আজকের এই সালেসোয়া মাহফিল দোয়ার মাহফিল এখানে উপস্থিত হওয়ার হাজির হওয়ার সুযোগ তৌফিক আসার মতো সেহেত তন্দুরুস্তি সুস্থতা যিনি আমাদেরকে দিয়েছেন তাঁর দরবারে শুকুরগুজারি করা দরকার আছে নাকি নাই লাইন সাকারতুম লাজি দান না কুম যদি আমার নেয়ামতের শুকুরগুজারি করো নেয়ামত আরও বাড়িয়ে দেব নেয়ামতের লংজিবিটি আরও বাড়িয়ে দেবো আর যদি আমার নেয়ামতের না আসুন আমরা সবাই মিলে একবার সমস্যরে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইস্ক এবং মহব্বতের সাথে বীর বিক্রমে সিংহ গর্জনে বারুদের দুর্গের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ আসুন আজকে আমরা ক্যাসেট সম্পর্কে জানি কম্পিউটার সম্পর্কে জানি এটাও জানি যে ক্যাসেটে একটা লেখার উপরে আরেকটা লেখা যখন লেখা হয় আগেরটা মুছে যায় কম্পিউটারে একটা লেখার উপরে আরেকটা লেখা যখন লেখা হয় পরেরটা থাকে আগেরটা মুছে যায় আপনার এখানে একটা কম্পিউটার মেশিন আলাদা বসাই দিয়েছেন এই মেশিনটাতে বারো হাজার রোগ আছে পাইপ আছে টিস্যু আছে এখান থেকে এটা আপনার বুকের মাঝখানে একটা ডায়নামা আছে ডায়নামার সাথে প্রত্যেকটা রোগের জয়েন্ট আছে এই ডায়নামা থেকে রোগগুলো আঁকা বাঁকা বিভিন্ন জটিল অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা টাচ করে স্পর্শ করে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এক সেকেন্ডে ছয় লিটার রক্ত মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত ডাউন করে ছয় লিটার কমপক্ষে আর এখানে যেই মেশিনটা আছে এটার পাশে একটা স্প্রে মেশিন আছে হাত দিয়ে দেখেন ঝক 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 কি হয় না বোধ হয় তাহলে এটা স্প্রে করে রক্তগুলাকে নিক্ষেপ করে আর প্রত্যেকটা রক্তশিরা পার হয়ে এই রোগগুলোর ভিতর দিয়ে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত বারো হাজার টিস্যু রোগ যেগুলো একটার সাথে একটা জোড়া দিলে দুই লক্ষ মাইল লম্বা হবে এই রক্তের গতি কত একবার চিন্তা করলে আপনার অহংকারের মাথা এখানে এসে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন দেখুন আজকের বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করেছে আর কম্পিউটার হলো আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটারের চাইতে বড় কিছু এখনও আবিষ্কার হয়নি কোনো দিন যদি হয় তাহলে বলা যাবে দেখা যাবে আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে একজন মুসলমানের জন্য এই চাইতে গৌরবের বস্তু আর কি হতে পারে যা আমি কি কম্পিউটার বিজ্ঞানীরা বলে আমরা কি কম্পিউটার বানিয়েছি অনন্তকাল ধরে চেষ্টা করলেও কোরআনের মতো শব্দের গ্রন্থ না ভাবের দোত না সুরের ব্যঞ্জনা আর কোরআনের অক্ষরের যেই গণিতিক হিসাব নয়ের বিভাজন আর উনিশের বিভাজনে বিভক্ত প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা লাইন মানুষ অনন্তকাল চেষ্টা করলেও এমন একটা কম্পিউটার কোনো দিন তৈয়ার করতে পারবে না বর্তমান পৃথিবীর সবচেয়ে যে বড় কম্পিউটার মেশিন সেটা আমেরিকার রাজধানী যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের নিউ শহরের পূর্ব দিকে নাসা আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র যেখান থেকে মহাকাশে গ্রহ নক্ষত্রে যোগাযোগ করা হয় সংবাদ মেসেজ আনা নেওয়া হয় সেই কম্পিউটার মেশিনটার ওজন সাড়ে বারো টন মন্যা সাড়ে বারো টন মানুষের তৈরি সাড়ে বারো টন ওজনের কম্পিউটার মেশিনটা প্রতি সেকেন্ডে পাঁচশো মেমোরি মহাশূন্য পাঠাতে পারে পাঁচশো মেমোরি মহাশূন্য থেকে গ্রহণ করতে পারে দৌড়ের দূর আর আপনার এখানে যেই কম্পিউটার মেশিন আলাদা বসাই দিয়েছেন এটার ওজন মাত্র পনেরোশো গ্রাম দেড় কেজি দেড় কেজি এই কম্পিউটার মেশিনটা পরীক্ষায় দেখা গেছে প্রতি সেকেন্ডে পাঁচ লক্ষ কোটি মেমরি প্রেরণ করতে পারে পাঁচ লক্ষ কোটি মেমরি গ্রহণ করতে পারে তাহলে আল্লাহ পাক কত বড় বিজ্ঞানী আরেকটা উদাহরণ তিন চার বছর বয়সের সময় আপনার এই কম্পিউটার এখানে আপনি আলিব্বা তা সা এগুলা রেকর্ড করেছেন ঠিক কিনা বলেন এখনও আছে কি না মনে আছে তাহলে এখানে থাকলেই তো মনে আছে এখানে না থাকলে কিন্তু মনেও থাকতো না এই আলিব্বা তা সা এইটার উপরে আবার তিরিশ পারা কোরআন তেলাওত শিখেছেন সেটা রেকর্ড করেছেন এটার উপরে আবার আপনি মাদ্রাসায় পড়ুয়া হলে মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত কত লাইনের কত কিতাব বাংলা ইংরেজি আরবি উর্দু এগুলো এই কম্পিউটারে লোড করেছেন নাকি করেন নাই এরপরে আপনি কামেল পর্যন্ত স্কুলে প্রথম আপনি এখানে যেটা লোড করেছেন সেটা ক খ গ এ বি সি ডি এটা লোড করেছেন তারপরে বিএবে বিআই বাই বিও বো বিইউ বিউ এগুলা লোড করেছেন এরপরে আপনি ক্যাট র্যাট বার্ড এগুলো এখানে লোড করেছেন তারপরে আপনি এগুলোর উপরে আবার কত ইংরেজি পড়া কত গ্রামার কত বানান এগুলা লোড করেছেন ঠিক কি বলেন এসএসসি মেট্রিক পর্যন্ত যেগুলো লোড করেছেন এই বইগুলো একত্র করলে টন না হলেও কয়েক মন হবে ঠিক কিনা বলেন এরপরে মেট্রিকের পরে এইচএসিতে আবার আপনি যেই বিষয়ে পড়ালেখা করেছেন সব বইয়ের সব পড়ালেখা এই একই কম্পিউটারে লোড করেছেন নাকি আরও আরও কোনোখানের জায়গা আছে নাকি এই এক কম্পিউটারে এরপরে আপনি বি এ ডিগ্রি এগুলোতে যত সাবজেক্ট যত পড়া এগুলাও লোড করেছেন তারপরে আপনি আবার এম এগুলোও লোড করেছেন যারা ডাক্তারি পড়েছে এই চিকিৎসা বিজ্ঞান ডাক্তারির যত থিওরি যত ফিলোসফি যেগুলো এখানে ডাক্তারি পড়া লোড করেছেন এগুলার ওজন কয়েক টন হবে মন নয় ঠিক কি না বলেন এরপরে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন এগুলা লোড করেছেন ঠিক কি বলেন এরপরে জীবনে যত ওয়াজ মাহফেলে গেছেন ওয়াজ মাহফেলের কথাগুলাও কথাগুলোও লোড করেছেন নাকি করেন নাই কিন্তু প্রথম যেটা লোড করেছেন ক খ আলিব্বা এটা বোধহয় মুছে গেছে বি এ বি বি আই বাই বোধ মুছে গেছে একবার প্রথম যেটা লোড করেছেন সেইটাও আছে সর্বশেষ যেটা লোড করেছেন সেইটাও আল্লাহ একবার আল্লাহফ একবার কত শক্তিশালী কম্পিউটার পাক আপনার এখানে মাত্র দেড় কেজি ওজন এখন আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন অজা আলা কুমু সামা অল আফ সারা অল আফ ইলাতা কালিলাম মা তাস কুরুন অইনতা উদ্দুনে মাতাল্লা হে লা তুহ আল্লাহ পাক বলছেন মানুষ তোমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তোমার জন্মের পর থেকে মরণ পর্যন্ত সত্তর আশি বছর একটা একটা করে যদি গণনা করা শুরু করো আমার নয় তুমি গণনা করে শেষ করতে পারবে না যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নেয়ামতের বোধ হয় শুকুর করে শেষ করা যাবে বলেন বলেন যাবে না দেখুন তো আসা সুরতি আক্কাবাক সুরত সাবো ফেজ এপিয়ারেন্স চেহারা মুখাবয়ব ফি আইয় সুরতিন তোমার সুরতটা চেহারাটা আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফে খাফি সুরে কেয়ামতের আগে ইসরাফিল্লা আলামাম যেদিন ধ্বংস সিংগায় ফুৎকার দেবে আদম থেকে কে পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধ এক একরকম বানাইছে কত বড় শিল্পী কত বড় কারিগর কত বড় আর্টিস্ট চেহারা দুইটা যদি একই যুগে একরকম বানাতেন বউ বেসারির কি দশ হইত চিকন কথা চিকন কথা চেহারা তো একটার সাথে আরেকটা হাসরের ময়দানে আল্লাহ আমল নামা বান্দার হাতে দেবেন দিয়ে বলবেন একরা নামা। পড়ে দেখ নিজের বিচার নিজেই করতে পারবি বান্দা আমল নামা হাতে নেবে হাতে নিয়ে পড়ে দেখবে লাল দাগ বেশি লাল দাগ বুঝেন ডেঞ্জারাস সাইন বিপদ সংকেত এত বেশি লাল দাগ বাঁচার কোনো আশাও নাই উপায়ও নেই এখন হাসরের আদালতে রবুল আলমিনের দরবারে দাঁড়িয়ে ঠেডামি তেড়ামি বিটকামি শুরু করবে রবুল আলমিন এত লাল দাগের কাজ আমি করিনি করলে আমার মনে থাকত তোমার দুই কাঁধে দুই ফেরেসটা কেরামান কািন আমার সাথে দুশ্মনি করে আরেকজনের লাল দাগের কাজ আমার খাতে আমার নামে ইস্যু করেছে রব্বুল আলমিন মেহরবানি করে আমার জীবনের ষাট বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রি করো দেখছেন আল্লাহর ভুল ধরতে যাবে আল্লাহ জবাব দিবেন কুল্লাম রিম বেমা কাসাবা রাহি না দেখ তুই আবার একটু দেখ এবার বলবে সুভান আল্লাহে মা হাজ আল কিতাব সুভান আল্লাহ এটা কেমন আমল নামা মামি সাহা কোন দিন রাস্তার কোন কিনার দিয়ে হেঁটেছি হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি কোন নিয়তে কোন মন নিয়ে কার দিকে তাকিয়েছি কয়বার চোখের পলক মেরেছি কয়বার গিলেছি এগুলা পর্যন্ত লেখা আছে বাঁচার কোনো কায়দাও নাই উপায়ও নেই আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লা আলাই লিখেছেন কুল্লাম রি বেমা কাঁসাবারি না এই আমল নামা আমার নয় আরেকজনের গুণা আমার নামে ইস্যু করা হয়েছে দেখছেন কি বিটকে মি বাবা তখন আল্লাহ বললেন যাও এই যে তোমার আমল নামা ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো এক পাশে তোমার চেহারাটা আছে ছবি আরেক পাশে তোমার ষাট বছরের কি কাজকর্ম এগুলা সব আছে ফর এ টাইম বিং কিছু সময়ের জন্য হাসরের ময়দানে তোমাকে আমি অনুমতি দিচ্ছি তোমার এই মুখের চেহারার সাথে মিলে এমন আরেকজন ব্যক্তি আরেকজন লোক যদি খুঁজে আনতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব খুঁজতে নামবে বোধহয় পাওয়া যাবে আল্লাহ জমকশরী শরীর রহমতুল্লাহ আল্লাহ লিখেন ফিআইয় সুরতিম্বা শাহ চেহারা দুইটা যদি এক রকম বানাতেন হাসরে মাঠেও আমি আমি না না ও ও এই হাসনের চেহারার সাথে কেমন পর্যন্ত আরেকজনের চেহারা মিলবে না মিলল না চেহারা আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজনের গলার সর্বদা রকম বানাইছে জোরে বলেন কত রকমের সুর তিনি বানাতে পারেন এখানেও ওই কথাটা আসে মনে করেন আপনার গ্রামের এক অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড তরুণী তার কিছুদিন আগে বিয়ে হয়েছে পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো বিপদ বাড়ত না কমতো জোরে বলেন ওই লুচ্চা বদনিয়তে একদিন এসে রাত দুইটার সময় মহিলার দুয়ারের কলিং বেল টিপল কড়া নাড়া শুরু করল মহিলার স্বামী কিন্তু ঢাকা অথবা চট্টগ্রাম চাকুরি ব্যবসার সুবাদে সেখানে থাকে এখন মহিলার ঘুম ভেঙে গেল কলিং বেলের আওয়াজ শুনে ঘুম চোখে মহিলা বলে কে গো তুমি ওই লুচ্চা গলারে বাঁকা করে কায়দা করে বলে আমি তোমার স্বামী দাও মুকেলে যত কায়দা করে বলুক স্বামীর গলার আওয়াজ বোধহয় দিতে পারবে যদি গলার আওয়াজ স্বামীর মতো হইত প্রথমবারই মহিলা দরজা খুলে দিত স্টেশনে সিগনাল ডাউন করে দিত বিনা বাধায় ট্রেন স্টেশনে ঢুকে যেত ঠিক কিনা বলেন বিপদ বাড়ত না কমতো আদম থেকে রোজ কেমত পর্যন্ত দুজন মানুষের মন মেজাজ বোধহয় একরকম বানাইছে ফাঁকিডা রাক্কাবাক সুরতিন এতক্ষণ কইলাম তার রাক্কাবন সম্পৃক্ত করন সংযোজন করন তোর কি আরেকটা জয়েন্ট করা দেখেন আঙ্গুলটা জয়েন্ট করেছেন এক একটা আঙ্গুলের মধ্যে সাইটটা জয়েন্ট তিনি লাগিয়েছেন যেখানে জয়েন্ট আছে সেখানে কিন্তু কব্জা আছে কব্জা যেখানে আছে সেখানে স্ক্রু আছে ঠিক না বলেন এরপর হাতের গোড়ায় এখানে আরেকটা কবজা আছে নাকি হাতের মাঝখানে আরেকটা কবজা আছে হাতের শেষ ভাগে আরেকটা কবজা আছে ফিয়াইয়ে সুরতি মা শাহ আর এই কবজাগুলো যদি তিনি না লাগাতেন এটা আত না লাডি হইতো কন নামাজের কথা বাদই দিতাম ভাত খাইতেন কিভাবে আত্ম এইভাবে আছে ঠিক না লাইন শাকার যদি আমার নেয়া মতের শুকুর গুজারি করো লা নাকম। নেয়ামত নামতারও বাড়িয়ে দেব কিছু যুবক এখন বের হয়েছে যারা হাবি জাবি খায় কেউ গাজা খায় কেউ ফেন্সিডিল খায় কেউ ইয়াবা খায় কেউ পপি খায় কেউ হিরোইন খায় কিন্তু তারা জানে না এগুলা যখন খায় কুল্লো মুস্কর হারাম এগুলা আল্লাহ হারাম করেছেন এগুলার মধ্যে পজিটিভ কোনো দিক নাই সব নেগেটিভ উপকারের একটা দিকও নাই সব ক্ষতিকারক গাজা মদ ফেন্সিডিল ইয়াবা যেই যুবকেরা খায় আল্লাহর কসম প্রথম তাদের হার্টটা ড্যাম হয়ে যায় হার্টের বাপ দুইটা অকেজো হয়ে যায় লিভারটা পেকে ফুলে যায় তাদের কিডনি দুইটা ফাংশন লেস ফাংশন লেস পেশাব ধরার আগে পড়ে ধরার আগে পড়ে কারণ কিডনি ওই নেশা এগুলা খেতে খেতে সব যা সব শেষ নেশা যারা এইভাবে নিয়মিত খায় আলহামদুলিল্লাহ আমার এলাকায় আমি দেখেছি একটা চল্লিশ পার করতে পারে নাই চল্লিশের আগেই মাইনাসের খাতায় জমা হয়ে গেছে কেন কলকফ যা নেশা খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছে ঠিক কিনা বলেন আরে যুবক এরা তোমার পয়সা দিয়ে তুমি খাবে আমার তো কোনো ক্ষতি নাই কিন্তু আগামী দিনে তোমাকে দিয়ে তোমার বাবার মা অনেক কিছু আশা করে তোমার পাড়া প্রতিবেশী অনেক কিছু আশা করে এখন তুমি সময় থাকতে এগুলো খেয়ে যদি চল্লিশের আগেই মরে যাও আর চল্লিশের পরে দুই একটা যদি বাঁচেও এগুলো তিন রকমের গুজা তিন রকমের জাতির জন্য কিছু দিতে পারবে না নিজেরা জাতির জন্য একটা বোঝা হবে ঠিক কিনা বলেন তাহলে তোমরা অল্প বয়সে মরে যাও এটা তোমরা চাও নাকি দোহাই আল্লাহর এই যে আমি কিছুদিন আগেও দুনিয়ার অনেকগুলো মুসলিম দেশ সফর করে আসলাম যত নেশা বাংলাদেশে যত নামে যত নেশা আল্লাহর কসম দুনিয়ার কোনো কাফের বেঈমানের দেশেও এত নেশা নাই আচ্ছা বাংলাদেশ নব্বই জন মুসলমান আবার কিছু যুবক এখন বের হয়েছে তারা চুল কাটে এইখান দিয়া বেল এখান দিয়া বেল কামায় এখানে চুল একথু কেন মেসি কি রোনাল্ডো মান তা হবে ফাহুয়া হোম মেসি আর রোনাল্ডোর মতো সাইজে সাটে চুল যারা কাটে আল্লাহর কসম হাসরের ময়দানে জানে মেসি আর রোনাল্ডোর পিছে পিছিয়ে উঠবে আল্লাহ নবীর পিছনে জায়গা হবে না এখন এই চুল যারা এই ডিজাইনে কাটছ কে কে রোনাল্ডোর পিছনে হাসড়ের মাটি উঠতে রাজি আছো হাত দেখাও মেসির পিছনে কে উঠতে রাজি আছো একজনও নাই নবীজির পিছনে কে কে উঠতে রাজি আছো হাত দেখাও হাত দেখাও আল্লাহর কসম আমার ইমানের কসম আমার হায়াতের কসম আপনি চুল কিভাবে কাটবেন নী বোধায় দেখার নাই নবীবদা শিখান নাই তাইলে আপনি রোনাল্ডো আর মেসিকে মডেল হিসাবে নিলেন কিন্তু আপনার জন্য মডেল কে লাকাত ফি রাসুল ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা তাকুমুর রাসূল ফাকুজুহু আমা নাহাকো মানহু আন্তাহু তাহলে আপনার এই শরীরের মেশিনারি গুলো অল্প বয়সে নষ্ট হয়ে যাক এটা কি আপনি চান আবার যৌবনে নেশা করেছে বয়স মাত্র পঞ্চাশ বছর এখনো সই নাই রাস্তা দিয়ে হাঁটার সময় একদিন হঠাৎ করে সে অ্যাটাক হয়ে গেছে হওয়ার পরে মুখটা বাঁকা হয়ে গেছে শরীরে এক অর্ধেক কি অচল হয়ে গেছে হাতে যাও নাড়তে পারে না পাওটাও পারে না নিজে চলাফেরাও করতে পারে না মরে যেত ভালো হতো দশ বিশ বছরও মরে না বিছানা শুইয়া শুইয়া পঁচে ঠিক কি না বলেন এই কাত থেকে ওই কাতে নিলে তিনজনে ধরা লাগে লেট্রিনে নিলে আবার একজনে ধরে রাখা লাগে এই বাচার চাইতে মরে যাও কিন্তু অনেক ভালো যে রুমে তারে শোয়ায় রাখছে রুমের দরজা খুললে বিটগুটে কিম্বুত কিমাকার আস্তে আস্তে দুর্গন্ধ আসে ঠিক কি না বলেন তাইলে অল্প বয়সে নেশা করে হয় মরে যাবে আর নইলে এমনভাবে প্যারালাইজড হয়ে যাবে বছরের পর বছর বিশালায় পড়ে ছাগলের মতো আর কুকুরের মতো কোক কোঁক করবে মৃত্যু আসবে না যেটা মরণের চাইতো আরো কঠিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি রাবুল আলমিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহরবানি করে আমাদেরকে তোমার মহতাজ তোমার মুখাপেক্ষী বানাও তুমি সারা কোনো বান্দার মুখাপেক্ষী কোনো মাখলুকের মুখাপেক্ষী বানাইও না সবাই কি রাজি আছেন রাজি আছেন তাহলে আল্লাহর এই নিয়ামতগুলো যদি আপনারা ঠিকমতো ব্যবহার করেন আল্লাহর হুকুম মতো কাজে লাগান আল্লাহর হুকুম মতো চলেন আল্লাহর কথা বলেন আল্লাহর পথে হাঁটেন নবীর মতো সব কিছু করেন লাজি দান কয় তোমার প্রত্যেকটা নাট ডায়নামা তোমার কম্পিউটার সবগুলো লংজিবিটি হায়াত আমি আল্লাহ বাড়াই দেব আর যদি এগুলার অপব্যবহার করো অলাইন তুম মনে রেখো তোমার এমন অবস্থা হবে তুমি মরার আগে মরে যাবে মরার আগে আর তুই স্বজন কয়দিন আর আজকালকার ছেলেবো মাশাল হুতের বো এটা আগের জমানা না আজকালকে ছেলের বউ ছেলে যদি বলে বাবা বিছানায় পেশাব করে দিয়েছে একটু সাফ করে দাও বৌকার দরজা খুললে গন্ধে ওই যাওয়া যায় না তর্বাত আমি খামু না দরকার হইলে আমি চলে যাব কিন্তু আমি এই নাস ঘাটতে কাছাতে পারবো না একেবারে পরিষ্কার কথা আজকালের ছেলের বউদের এই অবস্থা কিনা বলেন বলেন ছেলেরা মায়ের থেকে দূরে চলে গেছে বাবার থেকে দূরে চলে গেছে আগের সেই সম্পর্ক সামাজিকতা এখন আর তার একটাই কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি দিন থেকে দূরে সরে গেছি যার জন্য আমাদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে আর এই নৈতিক চরিত্র আমরা যদি ঠিক করতে চাই তাহলে আল্লাপাক আমাদের জন্যে একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন যেটাকে ধারণ করলে গ্রহণ করলে আপনার হায়াত বাড়বে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে যেটা যদি আপনি এইভাবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগাতে চান তাহলে আপনি প্রথম আল্লাহর যেই মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হল লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই পড়ে যখন মুসলমান হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে পাঁচ আক্ত নামাজ ফরজ হয়ে গেছে কি হয়েছে ফরজ হয়েছে পাঁচ আক্ত নামাজ যদি আপনি ঠিক মতো পড়েন সময় মতো পড়েন শরীর ওজন না থাকলে জমাতে পড়েন দোহাই আল্লাহ আপনার প্যারালাইসিস হবে না আপনার লিভার ড্যাম হবে না আপনার কিডনি নষ্ট হবে না আল্লাহ বলবে পাঁচ আক্ত আমার দরবারে আসে হাজিরা দেয় এর মেশিনারি কলকাগুল্লা ঠিক রাখা আমি আল্লাহর দায়িত্ব দেখছেন কারবার আর যদি আপনি আল্লাহর পথে না হাঁটেন আল্লাহর কাজ না করেন আর আল্লাহর পথে হাঁটার চলার বলার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ নামাজ শুধু নামাজ নয় কাল আরে সাল্লাহ আলাইহালামা আসালিন মোমেন বন্দার পাঁচ আক্ত নামাজ দৈনিক পাঁচবার মেয়েরাজ আল্লাহর সাথে আদান প্রদান লেনদেন কথাবার্তা নামাজে আসে নাকি নাই আসে নাকি নাই এরপরে আসেন নামাজের যেই রুকু বলেন সেজদা বলেন কুদ বলেন দানানো বলেন সবগুলোর মধ্যে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ একজন ব্যক্তি পাঁচ আক্ত নামাজ ঠিক মতো পড়ে এর বাথ হবে না এর প্যারালাইসিস হবে না এর ডায়াবেটিক হবে না এর মারাত্মক কোনো অসুখও হবে না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়তে রাজি আছি তো আমি আবার বলছি আল্লাহ আল্লাপাক কালামে পাকে শুরুতে এরশাদ করেছেন জালে কাল ফি হুদাল্লিন এই কোরআন এমন কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ সংশয় সন্দেহজনক কথা সন্দেহের অবকাশও নাই হুদাল্লিল মোত্তাকিম এই কোরআন মোত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকি কারা আল্লা জিনা ইউকিমুন আলাহ দেখছেন যারা পাঁচ সলাপ ঠিক মতো আদায় করে তারাই মোত্তাকি এই কোরআনে তাদের জন্য হেদায়েত আছে আর যারা সলাপ ঠিক মতো আদায় করে না তাদেরকে কোরআন শোনানো ওয়াজ করা মানি হইলো নাত্তার কাছে জারি গান গাওয়া নাত্তা এটা কিচ্ছু বুঝবে না ভালো মন্দ ঠিক কিনা বলেন তাহলে আমরা কোরআনপন্থী হাসরের ময়দানে নবীজি সাফায়ত করবেন এটা আমাদের সবার ইমান ঠিক কিনা বলেন নবী সাফায়ত করার পরে এক পর্যায়ে আল কোরআন ও লাকা ও আলাইকা এই কোরআন হাসারের ময়দানে নূরে সামিয়ানার বেশ ধরে আল্লাহ পাঠাবেন সেখানে এসে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে কোরআন নিজের পাখার ভিতরে ঢুকায় পোলসেরা পার করে জান্নাতে পৌঁছাই দেবে তাহলে কোরআন পড়তে রাজি আসেন নামাজ পড়তে রাজি আসেন হ্যাঁ কেজিতে বলে ওইটাতে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজিতে প্রাইভেট পড়ায় এই ইংরেজি প্রাইভেট পড়াই মাস দশ হাজার টাকা এরা জোগাড় করেই দেয় কিন্তু হুজুর একজন রাখছে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য এই বাড়ার বেতন তিনশো টাকা তাও তিন মাসের বাকি মুসলমানের কপাল পুড়ে গেছে মুসলমানের কপাল পুড়ে গেছে এইভাবে যদি আমরা আমি কথাটা বোধহয় বুঝাইতে পারি নাই ইংরেজি শিখায় অঙ্ক শিখায় সেই সারের বেতনের দশ হাজার টাকা আর সুরাকারাত কোরআন শিখাবার জন্য যে হুজুরে রেখেছে হুজুরের বেতনের তিনশো টাকা তাও তিন মাস ছয় মাস বাকি ঠিক কিনা বলেন তাহলে কোরআনের এখানে আসলে আমরা গরিব হয়ে যাই আর অন্য জায়গায় গেলে আমাদের সব টাকার অভাব হয় না ঠিক কিনা বলেন তাহলে এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য এটাতেই বোঝা যায় আমরা কোরআনের চাইতে অন্য জিনিসকে অগ্রাধিকার বেশি দেই ঠিকই না বলেন অথচ কোরআন যখন নাজিল হয়েছিল তখন সাহাবাই সাহাবাইকার ইসলামকে কবুল করে জীবনে সবচেয়ে বেশি অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্ব এই কোরআনকে দিয়েছে নাকি দেয় নাই দিছে নাকি দেয় নাই আসেন আর একটু সামনে সাহাবাইকার কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন কি কোন স্কুল কলেজে কোনো মাদ্রাসাতেও না তখন এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না তারা আল্লাহ নবীর কাছে কোরআন পড়েছেন আর নবী কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস পেশ করেছেন কোরআনটা হলো আপনার আমার আমাদের জীবনের মূল সিলেবাস মূল কারিকুলাম আর হাদিস হলো এই রূপী জীবনের কারিকুলামের টেস্ট পেপার নোট ব্যাখ্যা মেডিজি আবার বলছি কোরান হলো জীবনের সিলেবাস আর হাদিস হল সেই সিলেবাসের অর্থ ব্যাখ্যা বিস্তারিত বুঝার জন্য যা দরকার তাহলে কোরআন বুঝতে হলে নবীকে লাগবে নবীকে ছাড়া কোরআন বুঝা আবার নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে কোরআনকে ছাড়া নবীকে বুঝা যাবে জোরে বলেন একটা আরেকটার পরিপূরক সম্পূরক এবারে আসেন মোমেন যখন হাইসি পাশ আক্ত নামাজ আমাজের উপরে ফরজ জোরে বলেন কি ফরজ আপনি ইলিশা থেকে স্পিড বোট একটা নিয়ে হাট রওনা করেছেন ম্যাঘনার মাঝখানে হঠাৎ মেঘ করে তুফান বাতাস শুরু হয়ে গেল পাহাড়ের মতো ঢেউ কয়েকবার লাফালাফি করে বোটটা সেখানে ডুবিয়ে গেল আপনি এইবার সাতার কাটেন এমন ঢেউ এমন তুফান প্রত্যেকটা ঢেউ আপনাকে এমনভাবে আসার দেয় নাক মুখ দিয়ে লোনা পানি ঢুকে আপনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন একটা খড় খড়কুটা পেলেও ধরেন একটা কসুরিপানা পেলেও ধরেন যে এটা ধরলে বোধ হয় কিছুক্ষণ বাঁচতে পারবো বাঁচতে পারবো এই জীবন মরণের মাঝখানে আপনি আসেন এই সময় বেলা পশ্চিমে হেলে গেছে পাঁচকের একক্ত হয়েছে আল্লাহর কসম যতক্ষণ আপনার এই হাবুডুবু সাতার খাওয়া অবস্থায় যতক্ষণ আপনি হুঁশ থাকবে এই সময় নামাজ পড়া আপনার উপরে ফরজ নাই বলবেন যে পড়বে কেমনে রুকু সেজদা করা যাবে নাকি রুকু সেজদা ছাড়াও নামাজ হয় আটতে আটটাও নামাজ হয় দৌড় দিতে দিতেও দরকারে নামাজ হয় দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি ঠিক কিনা বলেন তাহলে নামাজ ইসলামের দ্বিতীয় রোকন প্রথম রকন হল লাহা আর দুই নম্বর রোকন স্তম্ভ সেকেন্ড পিলার অফ হলি ইসলাম দিস আর প্রেয় আর আস আই রিপিট আবার বলছি কালা রসবুল্লাহে সাল্লাহ আলাইহাল্লাম বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইলাহা ইহ ওয়ান্না মোহাম্মদ রাসুল এটা হলো ফার্স্ট পিলার একামাত্র সালা সেকেন্ড পিলার পিলার আর যাদের টাকা পয়সা আল্লাহ বেশি দিছে জাকাত ঠিক কিনা বলেন হজ তাহলে গরিবের জন্যে কালেমা পড়ার পরে ফরজ দুইটা একটা নামাজ আর একটা রোজা আর ধনী জন্য কালেমা পড়ার পরে ফরজ চাইটটা নামাজ রোজা হজ জাকাত কাল আলাসুল্লা হে সাল্লাল্লাহ হোৱা লাই লা ই লাহাইল্লা মিফতাহুল জান্না মান কালা লাই লাহ ফাদা খালাল জান্না কালেমা লাই লা ইলাল্লা যে মনে মনে প্রাণে একবার কালেমা লাই লাহি লাল্লা এটাকে পড়লো ফাদা খালাল জাননা সে বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন আলহামদুলিল্লাহ এক সাহাবি দাঁড়িয়ে বলেন কেইলা ইয়া রাসূল আল্লাহ ও গো আল্লাহর নবী তাইলে তার বেশি কষ্টের দরকার নাই দিনের মধ্যে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইলে তো কিল্লা ফতে হুজুর বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি কিন্তু তোমরা জানো ইল্লা আল্লাহু আসনান দুনিয়াতে দাঁত ছাড়া কোনো চাবি কি হয় আমি বোধহয় পারি নাই দাঁত ছাড়া কি চাবি হয় তাহলে আপনি যখন পড়লেন মোহাম্মদ মুহাম্মদ উল্লাহ আপনার এই চাবিটা হয়েছে কিন্তু দাঁত এখনো হয় নাই আপনি পাঁচ তো সালাদ ঠিক আদায় করবেন একটা দাঁত তৈয়ার হবে এগারো মাস পরে এক মাস রোজা রাখবেন আর একটা দাঁত তৈয়ার হবে হাসরের দিন গরিব মানুষের বেহস্টের দুয়ারে তালাটা একটু স্মল সাইজ ছোটো সাইজের হবে দুই লিভারের তালা হবে একটা নামাজের লিভার আর একটা রোজার লিভার ঠিক কিনা বলেন আপনি নামাজ রোজা এই দুইটা করলেই আপনি সেখানে গেলে বেহস্টের দুয়ার আপনার জন্যে খুলে যাবে আর টাকা পয়সা যাদের বেশি তাদের তালাটা একটু বিগ সাইজ হবে একটু কিং সাইজ রয়্যাল সাইজ তাদের সেই তালাতে চারটা লিবার হবে লাই লালা কমন লিবার ধনী গরিব সবার জন্য এক কিন্তু যারা গরিব তাদের জন্য দুইটা লিবার একটা নামাজ আর একটা রোজা আর যারা ধনী সম্পদশালী তাদের জন্য চারটা লিবার নামাজ রোজা হজ জাকাত নামাজ পড়বে একটা দাঁত তৈয়ার হবে রোজা রাখবে আরেকটা তৈয়ার হবে হজ করবে আরেকটা তৈয়ার হবে জাকাত দিবে আরেকটা তৈয়ার হবে ঠিক কিনা বলেন এখন আমাদের অনেকের কিন্তু লাই সাবি চাবি আছে কিন্তু একজনও চাবির দাঁত কাটে না দাঁত বানায়ও না আমি কি বুঝাতে পেরেছি বলেন হাসরের ময়দানে তুমি যদি ফাইন জেতা বেমেসবাহিন লাহু আসনাম হাসরের ময়দানে এমন চাবি নিয়ে আস যেই চাবির দাঁত তুমি তৈয়ার করেছ ইউফ তাহু লাকা তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে অহিল্লা ফালা অহিল্লা ফালা অহিল্লা ফালা আর দাঁত টাত তৈরি করো নাই কোনো আমলও নাই চাবির কাঁদাও নাই দাঁতও নাই গডর 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 কিন্তু তোমার জন্য তালা খুলবে না যদি আমাদের অধিকাংশের তালা কিন্তু গডর গডর চাবি আছে দাঁত আমি কি বুঝাতে পেরেছি দেখেন কোরআনের কথার মধ্যে কত যুক্তি রাসুলের কথার মধ্যে উক্তির মধ্যে কত যুক্তি কত ফিলোসফি কত সূক্ষতা কত দর্শন শরীর কোনো ওজন না থাকলে নামাজ জমাতে পড়া ও জোরে বলেন কি হেদায়াকিতে সরু শুরু। বল সালাত জমাত জমাতন শূন্যত মোয়াক্কাদাতন কারিবা মিনাল ওয়াজেব জমাত সুন্নতে মোয়াক্কাদা ও কাছাকাছি শরীর কোনো ওজন না থাকলে নামাজ জমাতেই পড়তে হবে কোনো ওজন যদি না থাকে তাহলে জমাত করা যাবে না আমি কি বুঝাতে পেরেছি আসেন ইন্না সালাত নামাজ এমন এক বাদত যেই নামাজ রুপিয়া বাদত মানুষকে সব খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজি কোনোদিন চোর হইতে পারে না মাজি কোনোদিন জেনাকার হতে পারে না আজকে মাঠে ময়দানে জেনা দর্শনে যতগুলো ধরা পড়ছে এগুলোর মধ্যে মাদ্রাহাত আলিম কয়জন কি চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যাসিনো এগুলোর মধ্যে যেগুলা ধরা পড়েছে মাদ্রাসা ছাত্র কয়জন কন করলো তারা ধরা খাইলো সব তারা আর তারাই কয় মৌলবীরা দশটারে খাইল ঠিক না বলেন এদের লজ্জাও নাই আসেন আল্লাহ পাক ঐন্য আর বলছেন হাফেজু আলা সালাওয়াত তোমরা তোমাদের নামাজ সমূহকে হেফাজত করো অকুমুল্লাহে কানে তিন কাদাফলাহাল মোমেনুন আল্লাহ আহম ফি সালাতিহিম খাসেউন হাসরের ময়দানে বেঁচে গেছে বেঁচে যাবে যাদের বাচ্চার মধ্যে কোনো সন্দেহ নাই ওই সমস্ত যারা নামাজকে পড়ার মতো পড়েছে পড়ার মতো বুঝেন পড়া আমরা যে নামাজ পড়ি টুকটাক ফুটফাট টুকটাক ফুটফাট আল্লাহ আপনার আমার এই নামাজ লাই নোয়াখালিয়া রাখা কাতুরি আনো এবার বুঝছেন তো তাহলে নামাজ পড়তে হবে পড়ার মতো একটা হাদিস এখানে আনলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাসুল নামাজের পরে আসরের নামাজের পরে মসজিদের নবীতে বসে তালিম দিচ্ছেন সাহবাই কেরামদেরকে আতাহু আরবি একজন আরববেদুইন গেও লোক গেও গাছ গোঁয়ার কিছুদিন আগে মুসলমান হয়েছে সে এসেছে এসে জমাত পায় নাই এখন জমাত না পাওয়াতে সে মসজিদের এক কিনারে গিয়ে আসলে নামাজ পড়ে আর কি কিন্তু ওই আমাদের নামাজের মতো এই নামাজ শেষ করে এসে হুজুরকে সালাম দিছে ফালাম যে নবী সালামের কোনো জবাব সালাম দেওয়া শুন্য জবাব দেওয়া আজিব কি এখন ওই ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল নবী সালামের ফালাম ইয়াজেন জবাব দিলেন না অকালা নবীজি বললেন ফা ফাইনা কালাম তুসললে এই মিয়া যাও নামাজ পড়ে আস নামাজ না পড়ে আসলা কেন যাও মিরিদু শাসন লোকটা আবার আগের জায়গায় গিয়ে আবার পড়লো হে আগের মতো আমরা যেরকম পড়ি ফাইলুল্লিল মুসাল্লিন আল্লাহ কি কিহী নামাজের মধ্যে কোনো মনোযোগ নেই টোটাল পুরে করে টোটাল কিন্তু আসেন বেসে যাবে ওই নামাজই যারা নামাজকে পড়ার মতো একটা ওই সাধারণত পড়া আরেকটা পড়ার মতো পড়া তাহলেই তো আপনার মেয়েরাজ হবে ঠিক কিনা বলেন লোকটা যে আবার পড়লো ওই আগের মতো এবারও আবার দরবারে নবু এসে সালাম দিল নবী এইবারও সালামের জবাব দিলেন না বললেন ফাসাললে লে ফাইন সাললে এই মিয়া যাও নামাজ পড়ে আসো লোকটা আবার গেলো তিনবার পড়লো কয়বার একই নামাজ তিনবার পড়ে তোলে চারিবার সে সালাম দিল হুজুর এবারও বললেন চারিবার কিন্তু একই তালে পড়ছে আমাকে মতো সালাম দেওয়ার পর হুজুর এবারও বললেন ফাঁসল দো লাম তু সাললে এই যাও নামাজ না পড়ে আসলা কেন নামাজ পড়ে আস ফাঁকা যাবা আরবি যা যাব রণদুরমদ আরব্যে দুই নেবার গরম হইয়া গেছে খুচর পাইছেন কি মুসলমান ঐশী ঐশি একবারের নামাজ তিনবার পড়াইছেন আরো পড়াইতে চান ভালো নামাজ আমি পড়তে জানি না নবীজি বললেন তোমার এই পড়া যেই না পড়াও সেই নামাজ ওইটাই বলে মা ইতমামে রুকু এহা ও সজু দেহা ও খসু এহা ও খজু এহা আর কান আহাকাম রুকুর তাজবি শেষদার তাজবি এগুলা পুরোপুরি আদায় করে পড়া এটার নামই নামাজ ঠিক কিনা বলেন আরিজাদি আল্লাহ আনহু খাইবারের যুদ্ধে সেনাপতি ছিলেন আপনারা জানেন দুর্গ যখন অবরোধ করা হলো তখন দুশ্মনরা কামুজদুরগের সাদর উপর থেকে মেনজানিকের গোলা তীর যখন নিক্ষেপ করলো আলি আদি আল্লাহ তালুর পায়ের গোড়ালি থোঁড়ার মধ্যে থোঁড়ার গোষ্ঠের মধ্যে একটা বিষাক্ত তীর ঢুকে গিয়েছিল ইহুদিরা সারেন্ডার করেছে কামজদুরগের দুয়ার খুলে দিয়েছে আদি লোকজন নিয়ে মদিনায় ফিরে এলেন কিন্তু চার দিন হয়ে গেছে তীর ডা ভিতরে রয়ে গেছে আর যুদ্ধের সময় কিন্তু তীরে বিষ মিশানো থাকে বিষ পয়জনাস। পা ফুলে কলা গাছের মতো হয়ে গেল তীরে হাত দিলে তিনি চিৎকার দেন এত স্পর্শ কাতর চিৎকার দেন হজর বেলা আল্লাহ আনহু নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ হাজা ও আলীন কাপনার জামাই আলীর এই অবস্থা খাইবারে সেখানে তীর ঢুকেছে পা ফুলে গেছে তীরে হাত দিলে চিৎকার দেয় হাত দিলে চিৎকার দেয় সময় যত যায় ব্যথা তত বাড়ে আমরা করবোটা কি হুজুর বললেন এইভাবে পারবে না তোমরা গোপনে একটু পাহারা দাও আলি কোন সময় নামাজের নিয়ত করে আল্লাহ দেখবান আলি কোন সময় নামাজের নিয়ত করে যখন দেখবা নামাজের নিয়ত করেছে এই সময় তোমরা তীরটাকে টেনে ধরে কেটে তীরটা বের করে এনো দুইজনে পাহারা দেয় আম্মার এমনি ইয়াসের আর বেলাল এমনি রে বা রাধি আল্লাহ মুরজিদের নবীর সামনে বারান্দায় আসরের নামাজের আগে চার জায়গা শূন্যতে যায় আছে না যত গুড় তত মিষ্টি যত বেশি পড়বেন তত কাম কি হবে খাজা হবে পাকা হবে ঠিক কিনা বলেন এখন শূন্যতে নিয়ত করেছে ফাতা তা আম্মা আর বেশে কিন আম্মার আর বেলাল একটা ধারালো ছুরি নিয়ে আসলেন বেলাল এইভাবে তীর টেনে ধরলেন আম্মার পুরা গোষ্ঠ কেটে ফেললেন তীর টেনে নবীর কাছে জমা দিলেন নবী মুস্কি হেসে বলে আলীর অবস্থা কি সিকু টিক দেয় নাই এতদিন তুই তীর ধরাও যায় না আপনি যখন শিখাই দিছেন নামাজের অবস্থায় ফালাম্মা ফারাগান সালাতিহি আলির নামাজ সাই জায়গা যখন শেষ হয়ে গেল এখানে এইভাবে ডলে যা আই না কাউ সাইয়া হাজা এখানে যে একটা তীর আজকে চার দিন পর্যন্ত এতে ব্যথা টন টন শিন করে আমি অস্থির ছিলাম তীরটা কোথায় গেল কোথায় গেল কে নিল আমার কয় আলী আপনি যখন নামাজের নিয়ত করেছিলেন আমরা গোষ্ঠ কেটে তীরটা বের করে ফেলেছি আপনার পান নাই আলীকে আল্লাহ দিহি ওই কসম করে বলছি যার হাতে আমার জীবন যতক্ষণ আমি নামাজে ছিলাম ততক্ষণ গোস্তু কেটে তীর খোলার সময় টের পাওয়া ব্যথা পাওয়া তো দূরের কথা নামাজ অবস্থায় আমাকে যদি হাজার বার লক্ষ তোমরা জবাই করতে আল্লাহর কসম আমি টের পেতাম না কাদুন হুম ফি খাসুর আর একটা উদাহরণ দিয়ে শেষ করি আপনাদের কি অসুবিধা হয় আজকে নামাজ সম্পর্কেই বলবো অন্য কিছু না একটু আগে আমি বলেছি ওজন না থাকলে নামাজ জমাতে পড়তে হবে কিভাবে জমাতে এখন দেখেন ওর কাউ মার রা অন্য অন্য রুকুকারীদের সাথে একত্রে লাইনে দাঁড়াইয়া তোমরা রুকু করো এটা কি অন্য রুকুকারীদের সাথে লাইনে দাঁড়িয়ে তোমরা রুখু করো এটা কি জামাত ঠিক কিনা না বলেন অর্উ বহু বচন অসুযুদু বহু বচন সবাই মিলে রুখু করো সবাই মিলে সেজদা করো কোরআনের কথন ভঙ্গি বচন ভঙ্গি শব্দের গ্রন্থনা ভাবের দোতনা সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগাত সব দিক চিন্তা করে নামাজ জমাতে পড়তে হবে হিন্দুরা মন্দিরে গিয়ে এবাদত করা লাগে মন্দিরের বাইরে এক কুটিবার হরে কৃষ্ণ কইলেও সবাব হয় না বলে পূর্ণ হয় না পূর্ণ যদি পাইতে হয় মন্দিরে ঢুকা লাগে সেখানে গিয়ে দু আর একবার পেন নাম করা লাগে পেন নাম বুঝেন তো এরপরে দেবতার সামনে গিয়ে জবা জবাকুসুমা শঙ্কা সমকাশ্যপ না জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা এই দোয়া পড়ে খ্রিস্টানরা এবাদত করতে হলে গির্জায় যাওয়া লাগে ইহুদিরা এবাদত করতে হইলে পেগোডায় যাওয়া লাগে ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানরা আবাদত করতে গেলে মসজিদে ও আক্তমতো একবার যাবে সারাদিন সে যদি পড়ে মসজিদে যেতে না পারলেও বিছানায় পারবে খাটের উপরে পারবে ফ্লোরের উপরে পারবে জয়লা হুজুর বলেন আমার উম্মতের জন্যে মা মাগদেব শ্যামাল জনুব পুরা জমিনকে আল্লা মসল্লা বানাই দিয়েছেন কথায় কথা আসে বাংলাদেশে ইসলাম কিন্তু এসেছে তরিকতের ভিতর দিয়ে একদল একদল মুজাহিদ এবং বুজুর্গ যাদের মধ্যে শাহজালাল একজন শাহপরান একজন কি ফকির শাহ একজন এইভাবে এইভাবে এই যে বগুড়ার